আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন যে আমার খামারের ভিতরে কিছু কিছু বন্যার পানি চলে আসছে তো এই যে আমার ছাগল তারপর ওই যে হাঁস মুরগি হ্যাঁ এদিকে গরু তো সবাই ঘাস খাচ্ছে যদিও বেগুন ক্ষেতের ভিতরে অনেক সময় দু একটা গাছ নষ্ট করে বাট সেটা পরিমাণ খুব কম আর এইভাবে খাওয়ানোর একটা সুবিধা হচ্ছে যে ছাগল গরুগুলো ওরা একটা প্রাকৃতিক পরিবেশ পায় খামারের সেই বদ্ধ এনভায়রনমেন্টটা থেকে এটা অনেক ভালো স্বাস্থ্যকর আর মানে এটা হইলে হয় কি আমার খাবার খরচটা অনেক কমে যায় আর আমি যতটুকু জানি যেভাবে এইভাবে প্রাকৃতিক পরিবেশে বড় করলে ওদের কোয়ালিটিটাও অনেক ভালো হয় কারণ এখানে যে ঘাসগুলো আছে আপনি যদি আমি যদি ঘাস চাষ করি আমি ঘাস চাষও করছি ওই সাইডে একটা প্লট আছে আমার ঘাস চাষের জন্য যে সেটা শুধু এক ধরনের ঘাস আর এখানে কিন্তু নাম না জানা অনেক ধরনের মানে ঘাস আছে তো সেই ঘাসগুলোতে কোনটায় কি ধরনের প্রাকৃতিক ভিটামিন বা ঔষধি গুণ আছে সেটা হয়তো আমি আপনি জানি না আর তারপরে যে আমি হাঁস এবং মুরগি স্যারে দিই যেটা কিন্তু ওই যে পেস্ট কন্ট্রোল মানে অনেক পোকার টকা ওরা টুকে টুকে খেয়ে ফেলে যার কারণে আমার গাছগুলো সুস্থ থাকে বিষ অনেক কম পরিমাণে এবং প্রাকৃতিক যে বীজগুলো আছে সেগুলো দিলেও কাজ করে তা আমার প্ল্যান হচ্ছে যে মানে যে জিনিস আমি খাইতে দ্বিধা মানে দ্বিধান্বিত হব সেটা আমি অন্য মানুষের খাওয়াবো না তো এই জন্য আমি এগুলো খুবই মানে কেয়ার নিয়েই লালন পালন করতেছি যে যতটা অর্গানিক যতটা ভালো জিনিস ভয় পাইছে কারণ মরিচ ওখানে একটা মরিচ গাছ আছে সেটাই খাইতেছিলো রাম ছাগলটা অনেক দুষ্টু মানে এটার প্রধান কাজ হইতেছে যে ক্ষেতের ভিতরে দিয়ে না খেয়ে ক্ষেতের যে বেড়া আছে ওই বেড়াতে যে তেলা পাতা বন্য গাছের ডাল আম গাছ এই মারামারি করে না এই এগুলো খাবে ঠিক আছে তো এটা একটা খুবই পাজি আর ওই যে ওখানে ভুটটা শুকানো হইতেছে তো ওই যায় যায় শুধু ওই ভুট্টায় মুখ দেবে তো যে অবস্থা দেখতেছি আগামীকাল এভাবে সাইরা রাখা পারবো কি দেখতে পাচ্ছেন যে এখানে যে হালকা হালকা পানি চলে আসছে তো ব্যাক আপ হিসাবে আমার গরুর জন্য খের আছে ছাগলের জন্য আসলে ব্যাকআপ কিচ্ছু নাই আধার এই যে এই গাছটা এই গাছটাকে সবাই বলে যে মস্কা গাছ এটা কোনো কাজের গাছ না আদার দেন এটা পাতা ছাগলে খায় তো এটা কয়দিন চলবে তো আশা করতেছি যে আমার এখানে পানি উঠলেও হয়তো দু চার দিনের ভিতরে নেমে যাবে ওই রাম ছাগল ভুট্টার খোঁজে যাচ্ছে আর কি তো আপনাদেরকে ইনশাল্লাহ আপডেট দিব কি হয় না হয় ঠিক আছে তো সাথেই থাকবেন পেজটাতে লাইক দিয়ে আর চাইলে আপনারা শেয়ার করতে পারেন যাতে আপনার ফ্রেন্ডরাও দেখতে পারে তো ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম